অর্থ উপার্জন করে তাকে কি বলে? পেশা বলে। তাহলে যেই কাজের সাথে মানুষ জড়িত সেই কাজকে কি বলে? পেশা বলে। তাহলে দেখো পরের পেজে চলে যায়, না সরি লাইনে চলে যায়। পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন করেন, পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজের সাথে জড়িত, কেউ ফসল উৎপন্ন করেন আবার কেউ অন্যদের সেবা দান করেন। তাহলে এইখানে আমরা দুই ধরনের কি পেলাম? কাজ পেলাম। আর এই কাজকে কি বলে? পেশা বলে। যারা বিভিন্ন উৎপাদনের কাজ করেন এবং কি করেন? সেবা দান করেন। পরের লাইনে দেখো, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন। তাহলে বাংলাদেশের মানুষ কোথায় বাস করেন? বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করেন। শহরেও অনেক মানুষ কি করে? বাস করেন। গ্রাম ও শহরের পেশায় আছে নানান বৈচিত্র্য। তাহলে গ্রাম এবং শহরের পেশার মধ্যে কি আছে? নানান বৈচিত্র্য। বিভিন্ন ধরনের আমরা চিত্র এখন বইয়ের মাধ্যমে জানব। দেখো গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদনের কাজের সাথে জড়িত। তাহলে গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সাথে জড়িত। যেমন দেখো এখন গ্রামে আমরা যদি যাই, কৃষক, জেলে, তাঁতি, এরা সবাই কি করে? গ্রামে বেশিরভাগ এই মানুষগুলো তাদের কৃষিকাজের সাথে জড়িত থাকে। যেমন প্রথমে আমরা চলে আসি, দেখো কৃষক, যারা কৃষিকাজ করেন তাদের আমরা কৃষক বলি। তাহলে যারা কৃষিকাজ করে তাদের আমরা কি বলি? কৃষক বলি। ধান, কৃষক ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। তাহলে কৃষক কী কী ফসল কী করেন? চাষ করেন ধান, পাট, তারপরে বেগুন, টমেটো, মূলা, আলু, বিভিন্ন ধরনের সবজি ও ফসল কী করেন? উৎপাদন করেন বা চাষ করেন। আমরা নানা রকম খাদ্য খাই, এর সবই কৃষক উৎপাদন করেন। তাহলে যদি সমাজে কৃষক না থাকতো তাহলে কি আমরা কে জীবিকা জন্য কি হতো? আমাদের কৃষক না থাকলে জীবিকার জন্য আমরা একবারে অসহায় হয়ে পড়তাম। আর আমাদের জীবিকার জন্যই প্রয়োজন কি? কৃষক। কৃষক আমাদের ঘরে ঘরে কি করে দেয়? খাবার পৌঁছে দেয়। তারা আছে দেখেই আমরা কি করতে পারছি? খেতে পারছে। তারা যদি ফসল উৎপাদন না করতো, বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন না করলে আমরা খেতে পেতাম না। আর কোনো কাজকে আমরা ছোট মনে করব না। তাহলে আমরা জানলাম কৃষক কী কী কাজ করেন এবং কী ফসল ফলে। আর কাকে কৃষক বলে? যারা জমিতে কাজ করে তাদের কি বলে? কৃষক বলে। এবার জেলে আমরা চলে যাব, দ্বিতীয় পয়েন্টে কি? জেলে। জেলে খাল, বিল, হাওড় বাওড়, নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরেন। তাহলে জেলে কোথায় কোথায় মাছ ধরে? বিলে, খালে, হাওড়ে, সাগরে, নদীতে কি করে? মাছ ধরে। কি দিয়ে মাছ ধরে? জাল দিয়ে মাছ ধরে। জেলে মাছ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করেন। মাছ আমাদের প্রিয় খাদ্য। তাহলে মাছ আমাদের কি? প্রিয় খাদ্য। মাছে ভাতে সেই জন্যই বাঙালি বলা হয়। মাছ ভাত ছাড়া কি চলে যায়? না, যায় না। এবার আমরা চলে যাব পার্ট দুয়ে। পার্ট এক, পার্ট দুই। পার্ট দুয়ে কি দেখো? যারা তৈরি করেন। যারা তৈরি করেন। পার্ট দুয়ে আমরা কী পেলাম? যারা তৈরি করে। কারণ আমরা এখানে জানছি বিভিন্ন ধরনের কি পেশাজীবী মানুষ আছে। এই পেশাজীবী
কি কি পেশার সাথে জড়িত। এখন দেখো পার্ট দুই আছে, যারা তৈরি করেন কি তৈরি করে এখন আমরা জেনে নিই। বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন উপকরণ ব্যবহার করে নানা জিনিস তৈরি করে থাকেন। তাহলে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন উপকরণ ব্যবহার করে কি করে নানা জিনিস তৈরি করে থাকেন। যেমন দেখো কুমার, কুমার কাদামাটি দিয়ে হাঁড়ি পাতি, কলস, টপ ইত্যাদি তৈরি করেন। তাহলে কুমার কি, কুমোরের কাজ কি? কাদামাটি দিয়ে যে সব জিনিস তৈরি করেন সেটাই হলো কুমোরের কাজ। তাহলে এটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে ফেলো, কুমোরের কাজ কি বা কুমোর কি করেন? কুমোর হচ্ছে কাদামাটি দিয়ে যেই জিনিস তৈরি করেন সেগুলোই কি কুমোরের কাজ। যেমন কাদামাটি কি, কাদামাটি হচ্ছে কলস, তারপর টপ, হাঁড়ি, তাই না? এরকম করে হাঁড়ি পাতিলগুলো, টপ, কলস এগুলো হচ্ছে কুমোরের কাজ। আর এগুলো কি কি দিয়ে তৈরি হয়? কাদামাটি দিয়ে তৈরি হয়। এগুলো আমরা ঘরের কাজে ব্যবহার করি। তাহলে হাঁড়ি পাতিল, কলস, টপ ইত্যাদি ব্যবহার করেন কে? কুমোর। আর এগুলো আমরা কি করি? বাড়ি বা ঘরের কাজে ব্যবহার করি। তারপরে দেখো দর্জি ও তাঁতি। দর্জি কিভাবে তৈরি করেন তার জিনিসপত্র এবং কে, দেখো তাঁতি কিভাবে তৈরি করে তার জিনিসপত্র। তাঁতি সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে তাঁতে কাপড় বোনেন। তাহলে এই যে আমরা দেখো বইয়ে একটা চিত্র দেখতে পাচ্ছি, এইটাকে কি বলে? দেখো তাঁত। তাঁতে কি করছে? কাপড় বুনছে। এভাবেই সুতা টেনে টেনে সুন্দর করে তারা কাপড় কি তৈরি করছে। দর্জি সুতি, সিল্ক দিয়ে নানা রকম পোশাক তৈরি করেন। এই যে তাঁত যে সুতা দিয়ে কাপড় তৈরি করলো, এই কাপড়টাকে কেটে সুন্দর করে বিভিন্ন রকমের ডিজাইনের জামা, শাড়ি, সালোয়ার কামিজ এরকম করে কে তৈরি করে? দর্জিরা। আর এটা হলো তাদের পেশা। আমরা এসব পেশা পোশাক প্রতিদিন পরি, তাহলে এই পোশাকগুলো আমরা কি করি? প্রতিদিন পরি। বিশেষ উৎসব ও অনুষ্ঠানে নতুন পোশাক পরে কে আনন্দ পায়? এটা আসলে যখন একটা বিশেষ অনুষ্ঠান বা বিশেষ দিন হয় তখন কি নতুন পোশাক পরতেও মন চায় এবং কি পরেও কি ভালো লাগে। এবং এবার দেখো রাজমিস্ত্রি, এগুলো কি বিভিন্ন পেশার মানুষ। রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু, লোহা, রড ইত্যাদি দিয়ে ঘর বাড়ি তৈরি করেন। তাহলে রাজমিস্ত্রি কী করেন? রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু, লোহা, পাথর ইত্যাদি দিয়ে কী করেন? ঘর বাড়ি তৈরি করেন। গ্রাম ও শহর সব জায়গাতে এই ধরনের ঘর বাড়ি রয়েছে। তাহলে রাজমিস্ত্রির কাজ কি? বাড়ি ঘর তৈরি করে দেয়া। আর এরাই হলো কি, যারা ঘর বাড়ি তৈরি করেন তাদের কি বলে? রাজমিস্ত্রি বলে। তোমরা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমরা দাগ দিয়ে নাও যে কি রাজমিস্ত্রি কাকে বলে, তারপরে হচ্ছে রাজমিস্ত্রির কাজ কি, কুমোর কাকে বলে, কুমোরের কাজ কি। যেমন কুমোর কাকে, কুমোরের কাজ কি? কাদামাটি দিয়ে কুমোর কি করে, যে জিনিসপাতি তৈরি করে তাকে কুমোর বলে। ঠিক আছে, এরকম করে আমরা সুন্দর করে পড়াগুলো দাগ দিয়ে নেব। আর বেশি বেশি করে কি করতে হবে? পড়া পড়তে হবে। রিডিং যদি বেশি করে পড়ো, যত পড়বে ততই শিখবে। ঠিক আছে, সেজন্য বেশি বেশি করে পড়বে এবং বুঝে পড়ার চেষ্টা করবে।
এবার অধ্যায় চারেরই দেখো আমরা কোথায় যাব, পার্ট তিনে, যারা সেবা দেন। পার্ট তিন যাব আমরা, পার্ট তিন হচ্ছে যারা সেবা দেন। দেখো আমরা কোন কোন পেশার মানুষের কাছ থেকে সেবা পেয়ে থাকে, ঠিক আছে? শুধু কি ডাক্তারের কাছে সেবা পাওয়াটাই কি সেবা বলে? না, ডাক্তার ছাড়াও আমরা বিভিন্ন ধরনের মানুষের কাছে সেবা পেয়ে থাকি। আর আমরা আজকে বইয়ের মাধ্যমে সেটা জানবো যে সেবা শুধু ডাক্তারের কাছ থেকেই পাওয়া যায় না, বিভিন্ন ধরনের পেশার মানুষের কাছ থেকে সেবা পাওয়া যায়। এবার দেখো চলে আসি পয়েন্টে। চালক, চালক বাস, ট্রাক, ট্যাক্সি, রিক্সা প্রভৃতি চালান। যানবাহনে করে চালক আমাদের বিভিন্ন জায়গায় আনা নেওয়া করেন। তাহলে বাস, ট্রাক, রিক্সা, ঠিক আছে, এগুলো কি চালকরা কি করেন, চালান। এবং যানবাহনে করে আমরা কি করি, বিভিন্ন জায়গায় যাতায়াত করি। আর এটা এক ধরনের সেবা, আর এই সেবাটাই কে দিচ্ছে আমাদেরকে, চালক দিচ্ছেন। তাহলে এটা এক ধরনের সেবা না? হ্যাঁ, এরকম করেও আমরা সেবা পেয়ে থাকি। চালক যানবাহনের সাহায্যে নানা রকম মালপত্র কি করে, আনা নেওয়াও করে। তাহলে দেখো যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই বা আমার কোনো মালপত্রের দরকার হলো, আমি তো একাই বহন করতে পারবো না, তখন আমরা কি করি, এই যে যানবাহনের মাধ্যমে সুবিধাগুলো কি করি, গ্রহণ করি। এবার ডাক্তার ও নার্স, অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান। তাহলে অসুখ হলে মানুষ কার কাছে যায়, ডাক্তারের কাছে যান। অনেক সময় হাসপাতালে ভর্তিও হন, তাহলে অনেক সময় কি করে মানুষ, ভর্তি হয়। যে যেটা বাড়িতে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না, অতীব জরুরি ডাক্তারের কাছে যাওয়া, সেজন্য কি করেন, অনেক সময় হাসপাতালেও ভর্তি হতে হয়। নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন, তাহলে নার্স হাসপাতালে কি করেন, রোগীদের সেবা করেন। তারা রোগীদের ওষুধ ও পথ্য খাওয়ান। নার্স ডাক্তারের কাজে সাহায্য করেন। তাহলে নার্স হচ্ছে, দেখো একটা মানুষকে কত রকমের সেবা দেন, তার কি হলো, কি চিকিৎসা দরকার, কতক্ষণ তার চিকিৎসার দরকার, কি ওষুধ খাওয়ানো দরকার, এরকম করে কি করেন, নার্স ডাক্তার এবং নার্স এভাবে রোগীদের কি করেন, সেবা দান করে। তাহলে আমরা দেখো বিভিন্ন ধরনের সেবা পাচ্ছি, যানবাহনের সেবা পাচ্ছি, ডাক্তারের কাছ থেকে সেবা পেলাম। এবার দেখো শিক্ষক, শিক্ষক শিক্ষার্থীদের স্কুলে লেখাপড়া শেখান। তাহলে এটা একটা সেবা পাচ্ছ না? হ্যাঁ, শিক্ষকও কী করেন, ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে তাদের সেবা দান করেন। তারা খেলাধুলা, নাচ গান, ছবি আঁকা ইত্যাদি বিষয় শিখতে সাহায্য করেন। তাহলে দেখো এই যে লেখাপড়ার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সেবা পাচ্ছি, নাচ গান খেলাধুলা, তাই না? এরকম করে আমরা বিভিন্ন ধরনের কী পাচ্ছি, সেবা পাচ্ছি। তাহলে আজকে আমরা পার্ট কি পড়লাম, পার্ট 1, 2, 3, অধ্যায় কত, 4। এই যে এরকম করে আমরা পড়লাম, দেখো সমাজের বিভিন্ন পেশা, এই যে সমাজে বিভিন্ন ধরনের পেশা আছে, সেই পেশার মানুষ আমাদের বিভিন্নভাবে কি করেন, সাহায্য দিয়ে থাকেন। কোনো পেশায় আমাদের ছোট নয়, যে যেই কাজে জড়িত, যে যেই কাজ করেন সেটাই হলো কি তার পেশা। যেমন কৃষক কৃষিকাজে কাজ করে, এটাই তার পেশা, এটাই তার কাজ। তাহলে পেশা হচ্ছে কৃষকের কি,
এক ধরনের কাজ। আর এই যে এই কাজটাকে কি বলে, পেশা বলে। সে একদিন যদি না, সে যদি জমিতে ফসল না ফলায়, কৃষক যদি জমিতে ফসল না ফলায়, আমরা কে খেতে পারবো না। আর খেয়ে দেয়ে তো শরীর সুস্থ সবল রেখেই তো আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। সেই জন্য আগে আমাদের খাওয়া এবং সুস্থ সবল থাকা দরকার, তাই না? এবার দেখো আরও কী পেলাম, কি কৃষক হচ্ছে কি জমিতে কী কী ফসল ফলে, যেমন দেখো ধান, পাট, গম, টমেটো, গাজর, ফসল, বিভিন্ন সবজি তারা উৎপাদন করে। এছাড়াও জেলে কী করে, জেলে কোথায় কোথায় মাছ ধরে, জেলের পেশা কি মাছ ধরা, এটা তার একটা পেশা। আর এই যে বিভিন্ন অর্থ উপার্জন করে, এই যে এই কাজগুলোর মাধ্যমে তাহলে বিভিন্ন পেশাজীবীর মানুষ অর্থ উপার্জন করেন কিভাবে, এই যে তাদের উৎপাদনের ফসল দিয়ে, সেবা দিয়ে, তাই না? এবং কে বিভিন্ন জিনিস তৈরি করে। কৃষক দেখো কী করে, পাট, ধান, গম এগুলো কী করেন, চাষ করেন। এবং জেলে কী করেন, খালে বিলে মাছ ধরে। আর আমরা কে, মাছে ভাতে বাঙালি, জানো তো না, মাছ ভাত ছাড়া চলে না। প্রিয় খাবার কি আমাদের, মাছ আর ভাত। এবং তাঁতি কী করে, কাপড় বোনে। দর্জি কী করেন, সেই কাপড় কেটে কি পোশাক তৈরি করে, আর আমরা সেগুলো কী করি, পরিধান করি। বিভিন্ন ধরনের সেবা, যানবাহনে চলাচল করে আমরা কে সেবা পাই। এবং দেখো অনেক জিনিসপত্র আমরা আনা নেওয়া করতে পারি না, হাতে কি নিয়ে খুব বেশি মালপত্র নিয়ে বহন করা যায়, যায় না। একটা তুমি রিক্সা নিয়ে নিলে এবং দেখো সেইখানে অনেক মালপত্র আছে, তুমি অনায়াসে চলে গেলে। এই যে এভাবে আমরা কি পেয়ে যাচ্ছি, সেবা পেয়ে যাচ্ছি। এছাড়াও বিভিন্ন অসুখ বিসুখ হলে আমরা কার কাছ থেকে সেবা পাই, ডাক্তার বা নার্স। এবং কে, শিক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন সেবা পেয়ে থাকি। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। বেশি বেশি করে কী করবে, এই চার অধ্যায়টা বেশি বেশি করে, আরও বেশি বেশি করে পড়বে। আমি যে তোমাদেরকে রিডিংটা পড়িয়ে দিলাম, তোমরাও বাসাতে সুন্দর করে পড়বে। যে যত বেশি পড়বে সেই তত বেশি শিখবে। তো কে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।